আসলে মূলত আমরা যে এলইডি গুলা বর্তমানে পাচ্ছি চায়না থেকে, ওয়ান টাইম এলইডি আসতেছে, সেগুলি আসলে একদমই ওয়ান টাইম। এই যে হটসিন গুলা দিচ্ছে দেখেন, দেখেন এই হটসিন গুলা একদমই দুর্বল, যার কারণে অনেক সময় এই যে বাল্ব গুলা এই হটসিন ধারণ ক্ষমতা কম, মানে হটসিন যেই তাপমাত্রাটা এই এলইডি থেকে হয় এই হটসিনে কি সেটি নিতে পারে না, যার কারণে এই বাল্বগুলো অটোমেটিকলি মানে ফিউজ হয়ে যায়। আর এই ফিউজগুলো বাল্বগুলো বেশিরভাগ প্রধানত বিভিন্ন সাইড থেকে নেগেটিভ বা পজিটিভের বাস থেকে যে কোনো সময় একটি বা দুটি বাল্ব ফিউজ হয়, সেগুলো যদি আমরা যে বাল্বটি ফিউজ হয় সেটি একটি ছোট্ট করে কালো দাগ সৃষ্টি হয়, সেটি একদম সহজে আমরা কিন্তু সেটি বুঝতে পারি। যারা টেকনিশিয়ান তারা সহজে বুঝবেন, এবং যারা বাসা বাড়িতে আছেন চেষ্টা করবেন তারা খুলে এগুলো কাজ করতে পারবেন। সেটি কালো ভিতরে এইগুলো কিন্তু আমরা এইভাবে ছুটিয়ে একটা কাতাল দিয়ে সেটি ফালা দিতে পারি। হ্যাঁ বুঝতেছি, এখানে আমি এখানে আমার এখানে এটা জ্বালানির ধরন করা হয়েছে, সেটিতে আশা করি এটি কাজ হয়ে গেছে। অবশ্য সবাই করতে পারলে সহজে পারা দেবে, আর তুমি সাইডে বলো কথা দেখো। আর এখানে একটি 6.8 400 ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, এবং অ্যাসেম্বলি যে ডায়োডগুলা ব্যবহার করেছে এসি এবং ডিসি রূপান্তর করা হয়, এবং এসি আইসি এবং রেজিস্ট্যান্স দ্বারা, এবং একটি সফার দিয়ে ভালো ভোল্ট মানে 15 থেকে 18 ওয়াট তৈরি করা হয়েছে। সেটির যে পাওয়ার অনুযায়ী এটির যে হটসিন এবং তাপমাত্রাটি হটসিনে না নেওয়ার জন্যই বেশিরভাগ এই এলইডি ওয়ান ফ্যানগুলো চলে যায়। আসলে এটি সাধারণ জনগণই ব্যবহার করে, অনেকে বুঝতে পারে না, আবার অনেকগুলো টিকসই হয়, তো বেশিরভাগ টিকসই কমই হয়, ওয়ান টাইম তো ওয়ান টাইমই। তো যে বিষয়টি হলো সেটি আমি যে ফিউজগুলো বাল্বগুলো সেগুলি উঠিয়ে আপনি তাতাল দিয়ে বা হটগান দিয়ে হালকা করে অন্য একটা ভালো ভালো বাল্ব দিতে পারেন, বা এইরকম কাজ করতে পারেন। আশা করি এগুলোর মাধ্যমে একটি এলইডি বাল্ব ওয়ান টাইমগুলো সারতে পারবেন। এবং যেগুলো দামি বাল্ব এলইডি বর্তমান বাজারজাত করা হচ্ছে সেগুলো একই সিস্টেমে করা হয়, কিন্তু দামি বাল্বগুলোর মধ্যে এলইডি বাল্বের যে ওয়াটগুলো আছে সেগুলো নির্ধারণ করা হয়। এই ওয়াটগুলো অনেক সময় আমরা মিটার দ্বারা মেপে কত ওয়াট বাল্ব এটি আর এইরকম। হ্যাঁ না না টাকা নেই, টাকা শেষ, বন্ধ আমার, এটা বন্ধ হয়েছে। না এরকম সিস্টেম নাই, আপনি হাওলাতে নেন। এগুলো কাজ আসলে আমরা করতে পারি। হ্যাঁ আশা করি সবাই আমার ভিডিও এই টিউটোরিয়াল থেকে অনেক কিছু শিখতে পারবেন, এবং পরবর্তীতে আমি যে এসিডিসির যে এসি লাইনটি 220 ভোল্ট বিশেষ করে গ্রাম এলাকায় থাকে, 2800 ভোল্ট বলা হয় এখানে ইনপুট, এবং এইগুলো আমি কাজ পরবর্তীতে দেখিয়ে দিই। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ।